এই কাল সকালে ফ্লাইট, তারপরেই কলকাতা, তো এই জন্য একটু জুতো মাপছে। হচ্ছে যে দুধ, তো দুধের আবার কালার দেখে আমি তো অবাক। আমি ভাব হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, আর আমরা একটু বেশিই ভালো আছি কারণ আজকে রাতটা পেরোলেই কাল সকালে ফ্লাইট, তারপরেই কলকাতা, তো এই জন্য একটু বেশিই ভালো আছি। আর আজকে সকাল থেকে রান্না মোটামুটি টুকটাক করা আছে, বেশি আর কিছু করিনি কালকে সকালে বেরিয়ে যাবো বলে, আর সেগুলোই খেয়ে নেবো। তো চলো এখন করবো আমরা প্যাকিং, তো প্যাকিং মোটামুটি করা আছে, আর টুকটাক আরও গোছাতে হবে, এধার থেকে ওধার, এধার থেকে ওধার এই করতে হবে। এখানে আরও দুটো জায়গা ঘুরেছি কিন্তু সেই ভিডিওগুলো আমার পোস্ট করা হয়নি, তো আমি ওখানে গিয়ে কলকাতা ফিরে ভিডিও দুটো পোস্ট করব, কারণ এখানে ঘোরা হয়েছে, এক একদিনে প্রচুর প্রচুর জায়গা ঘুরেছি, তো এবার সেই ভিডিওগুলো তো একসাথে দিতে পারবো না, এডিট করতে টাইম লাগে, তো তার জন্য আর দেওয়া হয়নি, তো ভেবেছি ওখানে গিয়েই দুটো ভিডিও দিয়ে দেবো। কত? টোটাল কত কেজি আছে? যখন গোছাচ্ছিলাম তখন আর দেখাতে পারলাম না, কারণ একটু প্রবলেম হচ্ছিল, কারণ বারবার মানে এক একটা ব্যাগ বারবার বেশি ভারী হয়ে যাচ্ছিলো, কোনোটায় কম হয়ে যাচ্ছিলো, এরকম হচ্ছিলো, তো বারবার চেঞ্জ করতে করতে আর দেখানো হয়নি, তাই একবারে যখন ওয়েট করছো তখনই দেখালাম। ওইটা একবার দেখো, হ্যাঁ ওটা খুব বেশি ভারী হবে না। ব্যাগ গুলোই বেশি ভারী, জিনিসের থেকে ওইগুলোই দেখো আর 2-3 কেজি হয়ে যাচ্ছে। 8 ও 11 আর এটা হয়ে যাবে 7 কেজি, টোটাল মানে পুরো 50 তো 50 কেজি হয়ে যাবে প্রায়। কেমনভাবে ওজন করছে দেখো, জুতো মাপছে। সবই তো বেশি ওজন হবে না, সবই হয়ে যাচ্ছে। কত? কাঁটাই কাঁটাই 50। আমাদের প্যাকিং কমপ্লিট, দেখতেই পেলে সব কিছু গোছানো হয়ে গেছে, টুকটাক একটা দুটো জিনিস বাইরে আছে যেগুলো পড়ে আছে, আর বেডশিট এইটুকু নিয়ে যা, আর সেরকম কিছু নেই। আর আমাদের 25-25-50 কেজি ছিল, তো 50ই পুরোপুরি হয়ে গেছে, হয়তো এখনও 1-2 কেজি বেড়ে যেতে পারে, এইগুলোর জন্য কতটা কি হবে আর জানি না, যাই হোক আশা করছি অসুবিধা কিছু হবে না। তো এখন আমি আর মানে ভিডিও করতে পারবো না, কারণ সুমনের মিটিং শুরু হবে আর আজকেই ওর যেহেতু লাস্ট, তো একটু চাপে আছে ও, তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো ওর অফিসের কাজ শেষ হয়ে গেছে আর ও এখন যাচ্ছে হচ্ছে ল্যাপটপ জমা দিতে, তো ল্যাপটপ জমা দেবে আর 2-3টে প্রিন্ট আউট করারও আছে, সেগুলোও করে নেবে। ওই দেখো সুমন বেরিয়ে পড়েছে, যাচ্ছে, আর রোজ ও আমাকে বললো যাবে, আমি বললাম যে না আমি আর যাব না, কারণ একটু রাত্রিবেলা একটু রান্না করতে হবে, তো ওটা করব, আর টুকটাক একটু যা করার আছে কাজকর্ম ওটাই করে নেব, তো সেই জন্য আমি বললাম না আর যাবো না। আর ওয়েদারও খুব খারাপ, ছাতা একটাই আছে, আমি বললাম তুমি যাও, বৃষ্টিতে নাহলে আবার ভিজে যাবো। দেখছো আজকে সকাল থেকে খুব ভালো ছিল, 11টার পর থেকে এমন জোর বৃষ্টি শুরু হলো যে মানে বিচ্ছিরি অবস্থা, আবার এখন কেমন রোদ উঠে গেছে দেখো। তো সুমন ল্যাপটপ দিয়ে চলে এসেছে, আর দেখো সন্ধেও হয়ে গেছে, আমি আর সুমন একটু বেরোলাম, সামনেই একটা বিশাল বড় শপিং মল আছে, ওই শপিং মলটাই যাবো, ওই 2-4টের জিনিস টুকটাক কেনার আছে, কিনে নিয়ে আসতে, তো চলো যাই। তো আমাদের কেনা হয়ে গেছে, ওই দুটো বিস্কুট আর কেক কিনে নিয়েছি ছোটো ছোটো সাইডে রাখার জন্য, খাবার যদিও দেবে তাও কিনে রেখে দিলাম। আর যেতে যেতে এইখানেই চোখ পড়লো, এটা হচ্ছে সাইডগুলো হচ্ছে কোল্ড কফি, আর এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে যে দুধ, তো দুধের আবার কালার দেখে আমি তো অবাক, আমি ভাবছি যে এইরকম আবার দুধের কালার হয় নাকি, তারপর দেখছি যে না এইগুলো তো দুধই লেখা আছে, তো ওগুলো হচ্ছে ওই বিভিন্ন রকম ফ্লেভারের,
তোমার হচ্ছে স্ট্রবেরি, চকলেট, ডার্ক চকলেট, এইসব ফ্লেভার আছে। আর দামগুলো এই যে দেখতেই পাচ্ছ, $5, $4, এইরকম সবই $5, $5.50 কোনো একটা। আমাদের কেনা কমপ্লিট, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আরেকটা নতুন ব্লগে। বাই বাই।